আসসালাম আলাইকুম। আশা করি সকাল ভালো আছেন। আজকে চিকেন আর মাশরুম পাই বানাইতাম, হইতে আপনারা লগে শেয়ার করি দনে। আমি ইজি ভাবে খিলা বানাই। তিন মাঝে মাশরুম বড় বড় দুইটা খাটিয়া লইছি আমি, ওলা একটু মোটামুটি টুকরা করে দিলাম, কারণ এটা তো গলি যায়। আর চিকেন অবশ্য, এটা আমার অলরেডি সিদ্ধ করা চিকেন। 1 কাপ চিকেন, 1 কাপ মাশরুম হইব, আর আধাখান পেঁয়াজ, 2টা রসুনের খোড়া। আর আমি তো কারেট দিমু, দেখতে সুন্দর লাগে। আর এখন একটা ভেজিটেবল খাওয়া হয়, নমিলে খেয়ে অবশ্য দেয় না, আপনারা দোয়া লাগতো নাই। এটা আমি দিলাম আঁকে। আর চিজ, চিজ লইছি। আমার উপর টপিং আমি পেস্ট্রি দিলাম না, আমি মাস পটেটো দিয়ে করবো। তো এর মাঝে লবণ, চিনি আর অলিভ অয়েল দিছি আমি, চাইলে আপনারা বাটারও দিতে পারবা। আর তোরা রুম টেম্পারেচার দুধ দিমু, দুধ দিলে গিয়ে হারে কি তয় মাস পটেটোটা সফট থাকে, আর যে সুন্দর একটা কালার হয়। দিয়ে আর কি এটা মিক্স করে নিবো। আলু বসে আমি সিদ্ধ করছি, আপনারা চাইলে আবনও করতে পারবা, নাই সিদ্ধ করতে পারবা, খড়িয়ে আর ওটারে মাখাই নিবা। আর পেপার আর আমি দিলাম না, স্পাইসি হয়ে যাব আছে খাইতো। তো আপনারা তোরা পেপার দিতে পারবা, আরো সুন্দর ফ্লেভার হয়। ফয়লা নম্বর আমরা ফানোর মাঝে আমরা বাটারে মেল্ট করে নিবো। বাটার মেল্ট হওয়ার লগে লগে রসুন, পেঁয়াজ আর তোরা লবণ, কারণ আমি যে চিকেন স্টক ইউজ করলাম অলরেডি আমার লবণ দেওয়া আছে। পেঁয়াজ আর রসুনটা যেমন হালকা বাজা বাজা হয়ে যাব, যদি আপনারা খারেট দেন তো একটু ওনার মাঝে বাজে লিবা, এটা অপশনাল। খারেট আমি দিলাম, কইলাম তো খালারও লাগে আর ফসলে খাইলাই আর কি। খারেটটা বাজা হয়ে গেছে, এখন আমার মাশরুম দিলাই না, যেহেতু আমার চিকেন অলরেডি কুক করা, বেশি সময় লাগতো না। হালকা 2 মিনিট ঘুরিয়া দিলেই মাশরুম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আছে। মাশরুম হালকা সিদ্ধ হওয়ার পরে ইনো মনে হালকা 2 টেবিল চামচের মতো আমি ময়দা দিলাম। আমরা সস কোন হইবার লাগে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার গুলিও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। হালকা ওটারে দিয়া এখন ভাজি নিমো। ময়দাটা ভাজা হয়ে গেলে যে চিকেন দিলে লামনের মাঝে, অনেক আমি অবশ্য আমার গরুর চিকেন স্টক ইউজ করলাম, আপনারা চাইলে রেডিমেড চিকেন স্টক দিলাই পারবা রাজার ইচ্ছা মতো। সবটা বালা হরি মিক্স করিয়া তোরা একটু শিরা গন হওয়া পর্যন্ত বাড়ছাই মমটা। আমার শিরা গন হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি গন করতাম না, তোরা জুসি জুসি রাখমু। আমি বালা পাই তোরা চিজ অনর মাঝে দিতাম, তে যে ক্রিমি ক্রিমি থাকে আপনারা চাইলে ঘন দিতে পারবা, নাইলে মাস পটেটো লোকে আর 1/2 চিজ দিমু পটেটোর উপরে আর কি বাদে। তো দিয়া চিজ তোরা গলি গেল, আমি অফ করে নিমু। আমি ডিশের মাঝে লই লিছি, অবশ্য চিজ মেল্ট হয়ে গেছে। আপনারা চাইলে চিজ যদি দেন তে আগে লবণ চেক করেন যেন, কারণ চিজের মাঝে তো অলরেডি লবণ থাকে, বাদে বেশি সল্টি হয়ে যাব। তো আমি অতটুকু বালা পাই লিকুইডই। এখন আমার মাস উপরে দিলাইমু, চাইলে আপনারা পেস্ট্রি দিয়েও করতে পারবা, ফয়লা লেয়ার চাইলে আপনারা মাস পটেটিও দিতে পারবা, কোনো অসুবিধা নাই, যার যে চয়েস মতো। আমার উপরে দিলে মজা লাগে। মাস পটেটো সাধারণত ফাই যত খান এর থেকে ডাবল সবসময় বানাইবা। আর ফয়লা দেওয়ার পরে ওলা কাঁটা চামচের সাহায্যে বা দিয়ে কি মিল করে নিবা, বা আপনারা কিছু যদি স্পাচুলা থাকে ওটা দিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নাই। মুখায় হেলথি আর মুখায় ফাটি, তেনে তোরা চিজ আরও উপরে দিয়ে দিলাই মো। আপনারা যদি চাইন ওরকম রেডি করি ফ্রিজও নর্মালও রাখতে পারবা, আইসও রাখতে পারবা, বাদে যে সময় খাইতা ওই সময় বাহরি বেক করিলা। তো আমি অবশ্য বিকালে আজকে আমরা খাইমো, তখন রেডি করি আর কি রাখি দিলাম, পরে দেখাই মনে বেক করা বাদে। আর বেকিং তো যত সময় ধরে চিজ ওটা ব্রাউন হয়েছে না, তত সময় ধরে বেক করার লাগবো, 15 মিনিট 20 মিনিট, কোনো সময় আধা ঘন্টাও লাগে যায়, কারণ ভিতর সপ্তাহ তো আর সপ্তাহ তো কুক করা, এর লাগে বেশি টাইম লাগে না। শেষ ফুল গেসো বেক করলাম, দেখে কত সময় লাগে, আশা করি তো 15-20 মিনিটের উপরে লাগতো না, কারণ ফুল গেসো করলাম ফ্রেশ। আর ফ্রোজেন যেগুলো আপনারা করবা আগে ডিফ্রস্ট করে রাখবা, আর নাইলে তো স্লো গেসো করবা আর কি, পরে ইনশাল্লাহ ওই হালে দেখাইলাম। ভাই রেডি হয়ে গেছে মাশাল্লাহ, সাইডে একবারে মামা ফ্রাই হয়েছে,
সে খাইতা, আপনার প্লেটে লইয়া দেখাইলাম আমি। ডেফিনেটলি ট্রাই করুন, জানো ইজি কিন্তু খুব মজা, আমার তো ভালো লাগে। আর ফুরু তাই না খুশি হইবা, তারাও তা খানিও খাইতো ভালো পায়, সকল সময় তো ভাত খাইতো ভালো পায় না। আর যদি আপনার মাশরুম এলার্জি থাকে, যে কোনো ধরনের ভেজিটেবল দিয়া করতে পারবা, স্পাইসি ভালো খাইলে স্পাইসি করতে পারবা। সবে দোয়া করবা বেশ করে, লাগে। আল্লাহ হাফেজ।